আমার নির্বাচনী এলাকায় সবচেয়ে বড় জ্বলন্ত সমস্যা খাটিয়া গণতন্ত্রদেশ সখীপুরের শতকরা 99 জনই এই আটিয়া গণতন্ত্রদেশে যাতাকালে নিষ্পেষিত এবারে নির্বাচন ছিল গামছার নির্বাচন একটা সেই আটিয়া বনাদেশ থেকে মুক্তি তার জন্য সংগ্রাম করা আরেকটা কোনো কিছুই না এবারে যে জোর করে মানুষকে ভোট দেওয়ানো হয় নাই সব ক্ষেত্রে কোনো কোনো জায়গায় হয়েছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মানুষ উৎসাহ পায় না তাই যায় না আমার জীবনের রাজনৈতিক চরম ব্যর্থতা যে আমরা যতটা চেষ্টা করেছি আমাদের নিজেদের সমর্থক সেই পরিমাণ ভোট কেন্দ্রে যায় নাই ভোট কে পাইছে না পাইছে সেটা তুলনা হবে ওইটা কোনো না কিন্তু কাস্টিং ভোট যে রিপোর্টটা করেছে ঠিক সেম ভোট হইতে হবে একই সমান ভোট হইতে হবে একটা ভোট হলো কেন্দ্রে জালিয়াতি হয়েছে বলে ধরে নিতে হবে এমন অসংখ্য ঘটনা ঘটেছে আওয়ামী লীগের মহিলা সদস্য নিশ্চয়ই আওয়ামী লীগের নির্বাচন করা মনোনয়ন দেওয়ার পুরোপুরি সুযোগ আছে কিন্তু স্বতন্ত্র প্রার্থীরাও যেহেতু আওয়ামী লীগের সেই হেতু তাদের মহিলা প্রার্থীও আমার বোনকে মাননীয় প্রধানমন্ত্রীকে নির্বাচন করতে অথবা মনোনয়ন দিতে তাকে দায়িত্ব দিয়ে দিয়েছে দায়িত্ব পাওয়া ভালো নেতৃত্ব কর্তৃত্ব থাকা ভালো কিন্তু এতটা ভালো নয় আগেকার দিনে রাজা বাদশাহ ছিল তারাও যখন সিদ্ধান্ত নিত তারাও দু চারজনের সঙ্গে জিজ্ঞেস করে বড় বড় সিদ্ধান্ত নিত পুরো জাতি যদি নিরুৎসাহিত থাকে কোনো নেতা নেত্রী যত উৎসাহিতই হন যত বুদ্ধিমান অত বুদ্ধিমতী হন সেই জাতি সেইভাবে তরতর করে এগিয়ে যায় না আমি আমার ব্যক্তিগত কথা আমি আর বেশি বাড়াতে চাই না একটা দেশের জন্য রক্ত দিয়েছিলাম বুক ভরে আশা নিয়ে মুক্তিযুদ্ধ করেছি বঙ্গবন্ধুকে নির্মমভাবে যখন হত্যা করা হয় জীবন দিয়ে তার যতটা সম্ভব প্রতিবাদ প্রতিরোধ করার চেষ্টা করেছি কতটা সফল হয়েছে সেটা ভাবি কাল বিচার করবে 75-এ আমরা ওই সময় প্রতিবাদ না করলে আজকে আওয়ামী লীগ এই জায়গায় আসতো না আওয়ামী লীগের চিহ্ন থাকতো কিনা সন্দেহ যারা প্রতিবাদ করেছে 75-এ তারা জাতীয় স্বীকৃতি পায় নাই বেগম খালেদা জিয়া ছিলেন নেতা হোসেন মোহাম্মদ এরশাদ ছিলেন নেতা তাদের কাছ থেকে দুষ্কৃতির স্বীকৃতি পেলেও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সময় স্বীকৃতি না পেলে আজকে কি হবে সে ভিন্ন কথা সর্বশেষ বলবো দেশ যেভাবে স্বাচ্ছন্দ্যে চলে দেশের সাধারণ মানুষের যে মর্যাদা থাকে দেশের মানুষের যে মালিকানা বোধ থাকে সেই মালিকানা বোধ আমার দেশের মানুষের এখন নাই দেশের নাগরিক হিসেবে একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমার দেশের মানুষের মর্যাদা বোধও নেই সংসদ আছে সংসদ সদস্যের কিন্তু কোনো মর্যাদা নাই রাজনীতি আছে রাজনৈতিক মানুষের কোনো মর্যাদা নেই রাষ্ট্র মুষ্টিমেয় কিছু মানুষ তাদের মধ্যে বলতেই হবে যে যারা সরকারি কর্মচারী কর্মকর্তা
তারাই রাষ্ট্রের আজকে নিয়ামক। এটা একটা জাতির জন্য, একটা রাষ্ট্রের জন্য চরমতম ধ্বংসাত্মক একটি পদক্ষেপ।